আসসালামু আলাইকুম, জে দিশা ব্লগে সবাইকে স্বাগতম। আজকে আমি যে ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে আমি করোনা ভাইরাস হওয়ার পরে আমার কি কি সিমটম ছিল, আমি কিভাবে নিজেকে ঘরে রেখেই রিকভার করছি, আর এটার জন্য আমার অনেক মেসেজ এসেছে, আমি সেই জন্য আপনাদের উপকারের জন্য ভিডিওটা বানাচ্ছি। তো আমার পুরো জার্নিটা আপনাদের সাথে শেয়ার করবো যতটুকু পারি। তো আমি যখন আমার সিমটমগুলো জানলাম, বা আমি যখন আসলে প্রথমে কিন্তু কখনোই বুঝিনি যে আমার করোনা, কারণ প্রথমে কেউই মনে করবে না যে এত বড় একটা রোগ, মানে এত বড় একটা জিনিস কারোর হবে, আমিও ওরকম ভাবে কোনো সময় মনে করিনি, কারণ পুরো পৃথিবীটাই এখন এটার একটা আতঙ্কে আছে। তো স্বাভাবিক এই এই রোগের লক্ষ লক্ষ মানুষ মারা যাচ্ছে, সেটা যদি আপনার হয় বা অন্য কারোর হয় তখন কিন্তু স্বাভাবিক আপনি একটু ভেঙে পড়বেন। তো প্রথমে যখন আমার এরকম হয়, রাত্রেবেলায় পুরো খুবই ভালো ছিলাম, কিন্তু সকালে ঘুম থেকে ওঠার পর থেকে আমার গলার ভিতর খুশখুশ করতেছিল, আর লাইক আমি মনে হচ্ছিল যে আমার ঠান্ডা লাগছে, এরকম ফিল করতেছিলাম। তো এরকম হওয়ার পরে একটু যখন যতই সময় যাচ্ছে ততই আমার গলার থেকে মুখ টুকে ড্রাই হয়ে আসতেছিল। তো আমি আর আমার হাজবেন্ড কথা বলতেছি, সে আমাকে একটু চেঁচাচ্ছিল যে হ্যাঁ হ্যাঁ তোমার এরকম এরকম, বাট তখনও কিন্তু আমরা জানি না যে আসলেই আমার এটা এই ভাইরাসটাতে আমি আক্রান্ত। এরপর যত সময় যাচ্ছে ততই আমার গলার যে ড্রাইনেসটা ওটা বাড়তে থাকে, আর আপনার আমার আর কি কেমন ফিল বলবো, এই ফিলটা আসলে কাউকে বলে বোঝানো যাবে না, যে অনেক সময় বেশি ঠান্ডা লাগলে আমাদের নাক আর গলার এখানে যেরকম মনে হয় না যে এরকম আটকায় আসতেছে, আমার ওরকম হতে থাকে। তো এখানে NHS বা আপনার আমার GP যেটা, ওনারা সাথে সাথে এই করোনা ভাইরাসটা ইংল্যান্ডে আসার পরপরই, খুব বেশি আক্রান্ত হওয়ার পরপরই আমাদেরকে মেসেজ দেওয়া শুরু করে যে আমরা যেন কোনো রকম এরকম কোনো কিছু হলে আমরা GPতে না যাই, ওনাদেরকে কল করি, দেন ওনারা আমাদেরকে বলবে। কিন্তু মিনিমাম আমাকে 7 days দেখতে হবে যে আমার আসলে 7 days পরে যদি থাকে দেন তাদেরকে আমি কল করবো, কল করে আমি এইটা সম্বন্ধে নিশ্চিত হব। তো সেই ক্ষেত্রে আমরা 7 days ওয়েট করছি, কিন্তু যখন একদিন কি 2 দিন পরেই আমরা খেয়াল করলাম যে আমার ভিতরে করোনা ভাইরাসের যে সিমটমগুলা আমি ওটা ফিল করতেছি, কারণ আস্তে আস্তে আমার গলার এখানে মনে হচ্ছিলো কি যে আমাদের গেট যেরকম যে গেটগুলো থাকে ক্রস গেটগুলো, আমার গলাটা এরকম হয়ে আসতেছে, আর যখনই আমি গরম পানি বা লেবু সল্ট দিয়ে মিক্স করে খাচ্ছি আমার পুরো গলাটাই, আমরা কচু খেলে যেমন হয়, কচু খেলে আসে না, কচু খাওয়ার সাথে সাথে গলা চুলকায়, পানি খেলে যেমন গলাটা এরকম হয়ে যায় আটকায় আসে, তো আমার পুরো গলাটা ওরকম হয়ে যাচ্ছিলো। তো তখনই আমার হাজবেন্ড বলে যে ঠিক আছে মনে হচ্ছে তো তোমার সিমটমগুলো ওইটাই, আমাকে বললো যে সেলফ আইসোলেশনে চলে যাও। তো আমি চলে গেলাম, সে তখন পুরো সংসার সামলালো, 2 বাচ্চা, রান্না বাড়া, আবার আমাকে লুক আফটার করা, কারণ ডে বাই ডে আমার অবস্থা আরও বেশি খারাপ হতে থাকলো। আমি প্রথম 2-3 দিন আমার ছিল হালকা হালকা কাশি, তারপরে গলা বন্ধ হয়ে যাওয়া, আর রাত্রেবেলায় নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাওয়া, ড্রাইনেস যেটা ওইটা। এরপরে 2-3 দিন পরে শুরু হলো খুব বেশি কাশি, আর হচ্ছে আস্তে আস্তে কথা বলাটা, যে আমি পুরো একটা সেন্টেন্স কখনো কমপ্লিট করতে পারতাম না, ওটা আপনার বেঁধে বেঁধে যেত। তো এরকম করে 1, 2, 3, 4, 5 এরকম করতে করতে আমার আস্তে আস্তে সব সিমটমগুলোই দেখা দিলো, যেমন শ্বাসকষ্ট, গলা ব্যথা, কাশি, ড্রাইনেস, নিঃশ্বাস না নিতে পারা, একটা কথা পুরাটা সেন্টেন্স কমপ্লিট করতে না পারা, এগুলো সবগুলাই ছিল। ইভেন আমার বমি লাস্টের দিকে শুরু হলো, বমি, আর হচ্ছে পেটে ব্যথা, আর হচ্ছে প্রথমের দিকে খেতে কিন্তু কোনো প্রবলেম হয়নি, কারণ লাস্টের দিকে খেতে খুবই প্রবলেম হতো, কারণ আমি এত কয়টা ভাত নিয়ে আমার আধা ঘন্টা লাগতো ওটা গিলে খেতে, আর খাওয়ার পরে খাবারটা আমার এখানে মনে হতো কি বেঁধে আছে। তো বেঁধে যখন ওইটাও যদি ডাইজেস্ট করতে বা নিচে যেত ওটাও প্রায় 1 hour বা 1.5 hour এরকম লাগতো। তো এই পুরো সিমটম এগুলো আমি যখন দেখলাম তখন 1 সপ্তাহ হয়ে গেল। পরে যে 1 সপ্তাহ পরে যে আমরা ইমার্জেন্সি কল করলাম, GPতে কল করলাম, GP বললো যে ঠিক আছে এরকম যেহেতু আমরা কিছু করতে পারবো, তুমি ইমার্জেন্সিতে কল দাও। তখন আমরা ইমার্জেন্সিতে কল দিলাম অননে, তখন ওরা বললো, নার্স কথা বললো ফার্স্টে, নার্স কথা বলার পরে বললো যে তোমার ঠিক আছে, আমি ডাক্তারের কাছে তোমার লাইনটা দিয়ে দিচ্ছি, তুমি ডাক্তারের সাথে কথা বলো, বা এখন যদি লাইনটা না পাও তো ডাক্তার তোমাকে কল করবে, তো তখন তুমি ফোন ধরো। তো ঠিক আছে, তো আমরা আসলে তখন ফোনটা রেখে দিই, নার্স বলে যে তোমাকে ডাক্তার কল করবে, ফোন রেখে দেয়। দেওয়ার পরে বেশ আধা ঘন্টাও যায় না, এর ভিতরে ডাক্তার কল করে,
ডাক্তার কল করার পরে ওনারা বারবারই কিন্তু রুগীর সাথে কথা বলতে চায় পাশে না, বাট তখন আমি এমন কোনো সিচুয়েশনে ছিলাম না যে আমি কথা বলতে পারবো, কারণ আমি এখন যেরকম স্মুথলি আপনাদের সাথে কথা বলতেছি তখন আমি একটা ওয়ার্ডও এরকম ভাবে বলতে পারতাম না, শ্বাসকষ্ট কাশি এগুলো আমার থাকতো। তো ডাক্তার যখন এরকম দেখলো তখন বলে যে হ্যাঁ, তখন কিন্তু 7 ডেজ ওভার হয়ে গেছে অলরেডি, আমি 7 ডেজ, আমি 2 দিন পর থেকেই, আমি যখন দেখছি আমি 2 দিন পর থেকেই কিন্তু আমি হচ্ছে সেলফ আইসোলেশনে চলে গেছিলাম। এরপরে ডাক্তার যখন বললো যে হ্যাঁ পুরো সিমটম একেবারে করোনার মতন, আমাকে আরও জিনিস আরেকটা জিনিস আমি জিজ্ঞাসা বলি, সেটা হচ্ছে যে আমাকে কিন্তু বারবারই জিজ্ঞেস করা হয়েছে, কারণ এখন যেহেতু সিজনাল প্রবলেম, মানে সিজন চেঞ্জ হচ্ছে, ঠান্ডা জ্বর কাশি কিন্তু প্রত্যেক সিজনে মানুষের হয়, তো সেই ক্ষেত্রে এটা হতে পারে ডাক্তারদের ধারণা এটা, কিন্তু আমাকে বারবারই জিজ্ঞেস করা হয়েছে যে আমার মানে কোনো কোনো মাধ্যম দিয়ে ব্লিডিং হয়েছে কিনা, যেমন ধরো আপনার মুখে কপের সাথে আসতে পারে, আপনার নাক দিয়ে আসতে পারে এটা। তো আমার আসলে কপের সাথেও আসছে, আমার নাক দিয়েও ব্লাড আসছে। আচ্ছা আরেকটা কথা আমি বলতে ভুলে গেছি, আমার যখন এই সিমটমটা আসে না যে আমি হঠাৎ করে সকালে উঠে আমার ঠান্ডা লাগছে, কিন্তু এর 4-5 দিন আগে থেকে কিন্তু আমার নাক দিয়ে হালকা হালকা আমি ব্লাড আসতো। তো এটা আমি আমার হাজব্যান্ডকে বলছি, সে আমাকে বলে যে অনেক সময় তো আমাদের শরীর করা হলেও ব্লাডটা আসে, তো আমিও ধরে নিছি যে হ্যাঁ হয়তো বা শরীর করা হয়ে গেছে এই জন্য আমি এরকম প্রবলেম হচ্ছে। কিন্তু পরে যখন ডাক্তার বললো যে এরকম কোথাও থেকে ব্লিডিং হয়েছে কিনা, তখন বুঝলাম যে আসলে ওইটা এটার সাথে জড়িত ছিল। তো যাই হোক, এরপরে তো বললাম, তারপরে জিজ্ঞাসা করলো যে আমার বুকের আর পিঠে ব্যাক আর বুকের টেম্পারেচার অন্য বডির যে কোনো অংশ থেকে টেম্পারেচারটা বেশি কিনা এটা আমাকে চেক করতে বললো। তো চেক করে দেখলাম যে আমার পুরো বডি থেকে আমার বুক আর পিঠের টেম্পারেচারটা আসলেই একটু বেশি গরম বা আমি ফিল করতে পারতেছি, তখন তাদেরকে বললাম, তারা বললো যে হ্যাঁ ঠিক আছে, এটা পুরোপুরি করোনার লক্ষণ, করোনার সিমটম যে কোভিড-19 এটা। তো তুমি পরে আমি বললাম যে আমি তো অলরেডি 2 দিন থেকে যখন থেকে আমি মনে করছি যে আমার এটা হয়েছে, আমি তো একা থাকা শুরু করছি, বলে যে সমস্যা নেই বাট স্টিল তুমি আরও 2 উইকস তোমাকে নিতে হবে, টোটাল 21 ডেজ তোমাকে একাই থাকতে হবে, তুমি টোটালি বাচ্চা বা কারোর সাথে কোনো ইয়ে না, তুমি এক রুমে থাকো। তো এটা হচ্ছে আমার জার্নি যে আমি করোনা ভাইরাস কীভাবে জানছি। আর টেস্টের ব্যাপারটা, তারা টেস্ট করেছে, আমি টেস্ট করতে দিয়েছি, তারা টেস্ট করেছে, টেস্ট করে পুরোপুরি কনফার্ম হয়েছে যে হ্যাঁ আমার করোনাই হয়েছে। আর আসলে এখানে এখন একটা জিনিস, অনেকে শুনে হয়তো বা বলবেন যে ঘরে থেকে কিভাবে আপনি সুস্থ হলেন, আর ঘরে থেকে সুস্থ হলাম কী করে সেটা আমি বলতেছি, কিন্তু তার আগে আমি বলে নিই, অনেকে হয়তো বা বলতে পারেন যে আপনাকে কেন ইমার্জেন্সি হসপিটালে নিল না, আপনি কেন গেলেন না, সেক্ষেত্রে আমি বলবো আসলে এখানকার অবস্থা এমন, এখানকার না পুরো ওয়ার্ল্ডে এখন যে অবস্থা চলতেছে তার ভিতরে যারা খুব বেশি হেলথ কন্ডিশন, আমাকে কিন্তু বারবারই ডাক্তার জিজ্ঞেস করছে যে আমার মানে পুরনো কোনো হেলথ কন্ডিশন, যেমন কিডনি প্রবলেম হতে পারে, হার্ট প্রবলেম, ডায়াবেটিক্স বা যে কোনো প্রবলেম আছে কি না, কারণ এইরকম রুগী যারা তাদের পক্ষে এটা সার্ভাইভ করা খুবই কষ্ট, খুবই কঠিন, কারণ যেই মানে নিঃশ্বাসে ব্রিথিং প্রবলেমটা হয় এটা আসলে সবার পক্ষে হ্যান্ডেল করা সম্ভব না। তো ওনারা সেই সমস্ত ইমার্জেন্সি মানুষদেরকে হসপিটালে নিচ্ছে, ভর্তি করতেছে যারা খুব বেশি মানে হেলথ প্রবলেমে আছে, আর তাদের কাছে কিন্তু রেজিস্ট্রেশন থাকে যে কোন কোন মানুষগুলো বেশি হেলথ প্রবলেমে আছে, তাদেরকে অলরেডি তাদের আন্ডারে নিয়েছে কিছু কিছু ঘরে আসছে, যখন দেখছে যে তাদের মানে কন্ডিশন খারাপ হচ্ছে তখন কিন্তু তাদেরকে ইমার্জেন্সিতে নিয়েছে। আর যারা ধরেন আমাদের মতন ইয়াং জেনারেশন আছে বা ঘরে থেকেই আমরা এটার সাথে ফাইট করতে পারি, তাদেরকে কিন্তু মানে হসপিটালে নিচ্ছে না বা নেয় না। আর ইংল্যান্ডে ধারণা করা হচ্ছে 100-এর ভিতরে 90% মানুষেরই এই করোনা ভাইরাসটাতে আক্রান্ত হয়েছে, আর সবাই মানে আল্লাহর রহমতে ঘরে থেকেই রিকভার করতেছে, তো আমিও সেটাই করছি। এখন আমি পুরো জার্নিটা শেয়ার করলাম যে আমার কিভাবে, জার্নিটা বলতে আমি কিভাবে জানছি যে আমার মানে করোনা হলো। এখন আমি আপনাদেরকে বলবো যে আমার আমি কিভাবে রিকভার করছি, হ্যাঁ ঘরে থেকে কিভাবে রিকভার করছি। তো যখন আমি প্রথমে আমরা জানতে মানে মনে মনে চিন্তা করলাম যে একটা করোনা ভাইরাস হতে পারে, তখন থেকে আসলে আমি প্রথম 1st ডে থেকে আমি গরম পানি খাওয়া শুরু করেছি। গরম পানি খাওয়া পুরাটাই আমার হাজবেন্ড করে দিছে, কারণ আমি তো আসলে তখন কোনো কিছু ধরাটাও আমার মানে অ্যালাউড না,
তো আমাকে গরম পানি, মানে আপনি যত বেশি গরম পানি খেতে পারবেন গলায় সহ্য করে করে, আপনি ততটুকু গরম পানি খাবেন। আর আপনি যদি অন্য কিছু প্রবলেম থাকে, যেমন অনেকের কিন্তু লেবুতে গ্যাসের অ্যাসিডিটি প্রবলেম, অনেকের আদাতে, অনেকের মানে বিভিন্ন জিনিসে কিন্তু অ্যালার্জিক বা একটু প্রবলেম থাকে, আপনার অবশ্যই ওটা কিন্তু মেনটেন করে খাবেন। আর আমার আসলে আল্লাহর মতো কোনো অ্যালার্জিক বা অন্য কোনো প্রবলেম ছিল না দেখে আমি এগুলো ক্যারি করে গেছি। তো আমি প্রথমে যেটা খাওয়া শুরু করছি সেটা হচ্ছে একদমই চার মতো করে গরম পানি, ওর ভিতরে লেবু, সল্ট। এরপরে থেকে আমাকে দেয়া হয়েছে, আমরা যেরকম রং চা খাই না, যে সব মশলাপাতি দিয়ে ওটাকে অনেক জাল করে। তো আর একটা কথা বলি, যাদের ঘুমের প্রবলেম, কারণ এই সময় কিন্তু ঘুম একেবারেই কমে যায়, আর এই সময়টা আপনার রেস্টের অনেক দরকার, ঘুমের অনেক দরকার হয়, কিন্তু ঘুমটা কিন্তু কমে যায়, সেই ক্ষেত্রে যাদের চা খেলে প্রবলেম হয়, চা কফি খেলে বা হট কফি, হট ড্রিঙ্ক, যে কোনো কিছু খেলে আপনাদের প্রবলেম হয়, আপনারা এটা অ্যাভয়েড করবেন। আপনারা চা কফি খাওয়ার দরকার নেই, আমি খাইনি চা কফি, আসলে আমি খাইনি। আমি হচ্ছে মাঝে মাঝে, খুবই কম খেয়েছি, খাইনি একেবারে তা না, খুবই কম খেয়েছি, কিন্তু আমি মশলাপাতি দিয়ে পানিটা জাল দিয়ে ওইটার যে পানিটা হয়েছে ওইটাই চার মতন করে খেয়েছি। তারপরে আপনার শুধু লেবু পানি, শুধু গরম পানি, এভাবে আমি আসলে কন্টিনিউসলি খেতেই থাকছি। আর সব সময় আমার হাতে একটা পানির বোতল ছিল, কারণ আপনি কিন্তু 2 সেকেন্ড তো আপনার যাবে না, আপনি আপনার এগুলো সব মুখ, জিভা, আপনার এগুলো সব ড্রাই হয়ে যাবে। আর আপনি একটু 2 সেকেন্ড 1 সেকেন্ড পর পরে আপনি যদি পানিতে মুখ না ভিজান তাহলে আপনি নিজেও হচ্ছে এটা ইয়ে করতে পারবেন না। তো এরপর আমি সকালে ঘুম থেকে উঠে আমাকে কালোজিরার সাথে, কালোজিরা বেশি না, 4-5টা, কারণ কালোজিরা আবার বেশি খাবেন না, খেলে কিন্তু আপনার শরীর বা পেট গরম হয়ে যাবে। তো আমি 4-5টা কালোজিরার সাথে 1 চামচ মধু নিয়ে খেয়েছি। তারপরে আমি সবসময় মুখের ভিতরে দারচিনি বা এলাচ এরকম জাতীয় কিছু রাখতাম, কারণ গলা খুশখুশ বা গলা ব্যথাটা এগুলোর জন্য। তারপরে আমি শুধু লেবু খেয়েছি। তারপরে গোলমরিচের গুঁড়া, আপনাদের যাদের আস্ত গোলমরিচ নেই তারা কিন্তু হচ্ছে গোলমরিচ ব্ল্যাক পেপারের যে পাউডারটা ওটার সাথে লবণ মিক্স করে ওটাও খেতে পারেন, একদম চাবায় চাবায় দেখবেন সাথে সাথে আপনার যদি করোনা মানে ভাইরাসে আপনি আক্রান্ত হন, সাথে সাথে কিন্তু ওই জিনিসগুলো আপনাকে এমনভাবে এখানে ধরবে, আপনার মনে হবে যে স্পাইকি কিছু আপনার এখানে ধরছে, আপনি এইভাবে ছাড়াইতে পারলে বাঁচেন, এরকম ফিল হয়। হ্যাঁ, তো তখন আপনি কিন্তু মনে করতে পারেন যে না, ঠিক আছে, আসলে আপনি করোনা ভাইরাসে আক্রান্ত, কারণ আমার সেম এরকম হয়েছে। তো আমি আসলে এইগুলা খেয়েছি সাথে, হ্যাঁ, প্যারাসিটামল, অন্য কোনো ওষুধ নাই এটার, প্যারাসিটামল শুধু খেতে হয়েছে। তো এটার জন্য জ্বর আসে, প্রচণ্ড জ্বর, গা ব্যথা, এগুলো তো ডেফিনেটলি জ্বর, গা ব্যথা, তো এটার জন্য আপনাকে ওষুধ খেতে হবে, প্যারাসিটামল। আমাকে ডাক্তার বলছে যে তোমার যদি খুব বেশি গা ব্যথা আর জ্বর হয় তুমি হচ্ছে 6 ঘন্টা পরপর খেতে পারবা, আর যখন তোমার এটা চলে যাবে তুমি কিন্তু 6 ঘন্টা পরপর আর না, মিনিমাম নর্মাল যে টাইমটা 8 ঘন্টা পরপর ওটা খাবা। তো আমার আসলে একদিন কি 2 দিন প্রচণ্ড জ্বর আর গা ব্যথা ছিল দেখে আমি 2 দিন কন্টিনিউ করছি প্যারাসিটামলটা 6 ঘন্টা, এরপর থেকে আসলে আমি 8 ঘন্টা পরপর খেয়েছি। তো এর আর কোনো ওষুধ নেই, শুধু আপনি প্যারাসিটামলই খেতে হবে। আপনি কপের ওষুধ খেতে পারবেন, কিন্তু না খাওয়াটাই ভালো, আমি খাইনি এখন। আপনারা তারপর ডাক্তারের পরামর্শ নিয়ে আপনাদের যেটা করলে ভালো হয় আপনারা অবশ্যই সেটা করবেন, আমি এটা বারবারই বলতেছি। তো এই গেল, আমি এগুলো খেয়ে আসলে, আর আল্লাহর রহমত আছে, আর পরিবার বা আমার যারা আছেন সবার দোয়া আছে, আমার বাচ্চাদের সব কিছু মিলায় আল্লাহর রহমত করছে। আর এই সময়টায় আপনারা আমাকে অনেক বেশি সাপোর্ট করছেন বা আমার জন্য অনেক বেশি দোয়া করছেন, আমি সবার জন্য অনেক কৃতজ্ঞ, আর আল্লাহর প্রতি তো অবশ্যই, কারণ আল্লাহ আমাকে রহমত করছে, আমি এই যাত্রায় বেঁচে আসছি। তো এই ছিল আমার জার্নি। আমি এইভাবে খাওয়া দাওয়ার কোনো কিন্তু বাউন্ডারি নাই যে আপনি এটা খেতে পারবেন না, এটা খেতে পারবেন বা এরকম কোনো কিছু নেই, আপনি যা খেতে পারেন আপনি সব কিছুই খাবেন, তবে আপনার যেটাতে আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আপনি ওই সময় খুব বেশি ট্রাই করবেন ওই জাতীয় খাবারটা খেতে, তাহলে কিন্তু আপনি যেটা, তাহলে যেটা আপনি করোনা ভাইরাসের সাথে ফাইট করে আপনি লুজ করতেছেন, আপনি যত ওই খাবারটা খাবেন আপনি কিন্তু এই সাইড থেকে লুজ করলে ওই সাইড থেকে আপনার শরীরে আসতেছে। সো আপনার জন্য এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট হবে যে আপনি করোনার সাথে আরও মানে ভালোভাবে ফাইট করতে পারবেন। তো আমি আসলে এই সমস্ত সব কিছু মিলেই আল্লাহর রহমতে এখন ভালো আছি,
কিছুদিন খুব খারাপ লাগে, আপনি পুরোপুরি 21 দিন পর থেকে ডাক্তার আমাকে কল করেছে আবার। কল করার পরে বলেছে যে ঠিক আছে, তুমি এখন হচ্ছে 21 দিন যখন 21 ডেজ পার হয়ে গেছে, তুমি এখন তোমার ফ্যামিলির সাথে থাকতে পারো, বা মানে তোমার ঘরের ভিতরে ঘুরতে পারো, কিন্তু তুমি বাইরে যেতে পারবে না। আর যত কম মানে কিছুদিন, মিনিমাম 1 মাস তুমি যত কম একটু ওদের সাথে মিশবা বা কোনো কিছু, বাট সেফে সেফে চলা, তুমি তুমি বাসায় সবার সাথে থাকতে পারবা, এটা বলা হয়েছে। তো সেইভাবে করতে করতে, কিন্তু যখন আমার এই ভাইরাসটা ধরেন আর ছিল না, ও আরেকটা কথা বলি আমি ভুলে গেছি, ডাক্তার যেটা বলছে যে সবার বডি কিন্তু এক না, হ্যাঁ সবার বডি বা সবার মানে রোগ প্রতিরোধ ক্ষমতাটা এটার সাথে ফাইট করার সিমটমও এক হবে না, এক একজন এক এক রকম হবে, আপনার বডি ফাইট করবে কিন্তু এক একজন এক এক রকম। তো অনেকের 3 ডেজেও সেরে যেতে পারে, অনেকের 7 ডেজ, আবার যাদের মানে রোগ প্রতিরোধ ক্ষমতাটা কম, হ্যাঁ তারা হয়তো বা একটু লং টাইম নিতে পারে, যেমন 14 ডেজ, মিনিমাম 14 ডেজ, কিন্তু এরপরেও কিন্তু আপনার শরীরে ভাইরাসটা থাকবে। আর যারা মনে করতেছেন যে একবার করোনা হয়ে গেছে আপনার আর কখনো হবে না, এরকম কিছু না, কারণ বরঞ্চ যাদের হয়ে গেছে তাদের মানে আশঙ্কা, তাদের এটাই বেশি থাকে যে আপনাকে আবার খুব সহজেই ধরতে পারে করোনা ভাইরাসটা, ভাইরাসটা আপনাকে খুব সহজেই ধরতে পারে। এটা হলো কথা, আমি আমার পুরো জার্নিটা এভাবে শেয়ার করলাম। আসলে বলতে গেলে অনেক কিছু বলা যায়, কারণ আমি ছোট ছোট এই কয়েকদিনে এত কিছু আমি উপলব্ধি বা এত কিছু আমি শিখেছি, পুরোটা যদি বলতে যাই আমার ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাবে। আর আমি চাই সবাই, মানে এখন তো আসলে বাংলাদেশে অনেক পরে লকডাউন হয়েছে, আমাকে অনেকে রিকোয়েস্ট করেছেন যে আমি যেন আমার জার্নিটা শেয়ার করি, কারণ এই জন্যই শেয়ার করি, কারণ এখন সবাই বেশি করোনা ভাইরাস হওয়াটার থেকে আপনারা আতঙ্কটা বেশি, বাংলাদেশে এখন যেটা হচ্ছে আতঙ্কে অনেক মানুষ মারাও যাচ্ছে, আবার অনেকে মনে করতেছেন আল্লাহ আমার করোনা হবে মরে যাব। আসলে মরা বাঁচা তো আল্লাহর হাতে, হায়াত মত আল্লাহর হাতে। তো এই রোগে যাদের হয়, যেটা বললাম যে এখন সবাই খুব বেশি মেন্টালি যে স্ট্রেসটা ওটা নেয়, কিন্তু আমি বলবো আপনার মেন্টালি স্ট্রং থাকতে হবে। হ্যাঁ আমার অনেক সময় মনে হয়েছে যখন আমি একা এক রুমে, এটা কিন্তু খুবই একটা ডিপ্রেশন, মানে ডিপ্রেশনে চলে যাওয়ার মতন একটা সিচুয়েশন থাকে, কারণ পরিবারের সবাই আছে বাট আপনি একা এক রুমে, আপনার কিন্তু একটা সময় যে যখন আপনার নিঃশ্বাসের প্রবলেম হবে, আপনি কিন্তু রুমের ভিতরে আপনি একা, তখন মনে হবে আল্লাহ আমি তো মরে যাচ্ছি, আমি তো মরে যাব। আপনি নর্মালি যখন চিন্তা করেন, আপনি চিন্তা করেন যে আপনার একটা অসুখ হয়েছে, আপনি যদি মনে করেন আমি শেষ আমার আর হবে না, তখন কিন্তু দেখবেন আপনি অটোমেটিকলি দুর্বল হয়ে যাবেন। কিন্তু আপনি যদি মনে করেন না আমি পারবো, আমি কেন পারবো না, এই তো আমি সুস্থ, দেখবেন আপনি কিন্তু নিজে থেকে একটা মানে মানে স্ট্রং হয়ে যাবেন। তো এই যে রোগটা, এটাতে আপনাকে মেন্টালি স্ট্রং খুব বেশি থাকতে হবে, পাশাপাশি আপনার ফ্যামিলির সাপোর্টটা খুব বেশি দরকার, আপনার ফ্যামিলি মেম্বার্সরা আপনাকে সাহস দিতে হবে, আপনাকে বলতে হবে যে না এটা কিছু না, এটা থেকে তুমি বের হয়ে আসতে পারবা। এটা কিন্তু অনেক মানে প্লাস একটা পয়েন্ট যে ফ্যামিলি সাপোর্টটা আর আপনাকে মেন্টালি স্ট্রং থাকতে হবে এটা। আর আরেকটা জিনিস বলবো, সেটা হচ্ছে যে আপনি সব ধরনের নিউজ দেখা বন্ধ করতে হবে, যে করোনায় কোন দেশে কত মানুষ আক্রান্ত হলো, আমার দেশে কতজন মরলো, আমার দেশে কত, আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, আমি যে সেই নিউজ দেখা বন্ধ করছি, আজও পর্যন্ত আমি নিউজ দেখি না। আমাকে কেউ যদি জিজ্ঞাসা করেন যে আপাতত করোনায় কতজন মারা গেছে, আপনার দেশে কতজন রোগী আক্রান্ত, কতজন মারা, আমি কিছুই বলতে পারবো না, কারণ এটা একটা মেন্টালি ডিপ্রেসড একটা ব্যাপার, তখন মনে হয় যে এটার মধ্যে মনে হয় আমিও একজন হতে পারি বা আমি একজন হয়ে যাচ্ছি। তো আমি সবার জন্য বলবো যে আমার এই কথাগুলো শেয়ার করার একটাই কারণ, আপনারা সচেতন হলেন, প্লাস আপনাদের মেন্টালি যে ডিপ্রেশনের যে ব্যাপারটা, যে ওকে না নার্ভাস হয়ে যাও, ভাই মনে হয় এটা হলে আমি মারা যাবো বা আমার কিছু হয়ে যাবে, এরকম কিছু না, আপনারা মেন্টালি অনেক স্ট্রং থাকবেন। আর নিউজ দেখা, এই ধরনের নিউজ দেখা বন্ধ করে দেন যাদের এরকম প্রবলেম আছে, নিউজ দেখে কিছুই হবে না, কারণ এটা জেনে আমরা কিছু করতে পারবো না, কে মারা গেল, কতজন আক্রান্ত হলো, নিজে সচেতন থাকবো এটাই সব থেকে বড় কথা। আর সচেতন থেকে আসলে আমরা অনেক সচেতন থাকছি, তারপরেও আসলে এই রোগটাতে আক্রান্ত হয়ে গেলাম, কিভাবে আসছে এটা আপনাকে আপনার আপনার কাছে যে কোনো মাধ্যমে আসতে পারে, যে কোনো মাধ্যম, এটা এমন একটা জিনিস যে কোনো জায়গায়ই থাকে। তো এই জন্য বলবো একটু সেফ থাকেন, সাবধানে থাকেন, আর তারপরে যদি আপনার হয়ে যায় তাহলে ভয় পাওয়ার চিন্তার কোনো কারণ নেই, মেন্টালি স্ট্রং থাকবেন। আর আপনি যদি মনে করেন যে আমি মরে যাচ্ছি, তখন কিন্তু আপনার মানে যে প্রবলেমটা, শ্বাসকষ্ট যেটা, তখন খুব বেশি বেড়ে যায়। এটা আমি আমার আমার জার্নি থেকে আমি যেটা দেখছি,
যে আমি যখন মনে করছি তো আমি মনে হয় মরে যাবো, আমি অনেক কাঁদছি, হ্যাঁ আমি একা একা অনেক রাত্রে অনেক কান্না আসছে, আল্লাহ আমি মনে হয় আর দেশে যেতে পারবো না, আল্লাহ আমি মনে হয় আর কাউকে দেখতে পারবো না, আমি মনে হয় আমার মা ভাই মানে কাউকে দেখতে পারবো না, তখন একটা যে এই যে একটা ডিপ্রেশনের ব্যাপার, হ্যাঁ এটা খুব বেশি কাজ করে। তো তখন আপনি মেন্টালি স্ট্রং হতে হবে, আপনি মানে অন্যভাবে চিন্তা করতে হবে যে না আমি কেন পারবো না, আমি তো ঠিক আছি, আমার বাচ্চা বা আমার ফ্যামিলি আমার সবার জন্য, বন্ধু বান্ধব বা আত্মীয় সবার জন্য আমাকে বাঁচতে হবে, আমি কেন পারবো না, এই যে জিনিসগুলা এটা। আর ফ্যামিলি মেম্বার্স যারা দেখতেছেন আমি তাদের সবাইকে বলবো যে আপনাদের ফ্যামিলিতে যদি এরকম কারোর হয় আপনারা দয়া করে তাদেরকে বলবেন না হ্যাঁ হয়েছে ওকে ধরবো না, কারণ দেশে এখন বাংলাদেশে যেটা এখন খুব বেশি দেখতেছি যে ফ্যামিলি মেম্বার হলে ওনাকে মানে খুবই ছোট করে দেখা হচ্ছে বা বাইরে রাখা হচ্ছে বা একটা খুবই বিচ্ছিরি ব্যাপার, কিন্তু আমি বলবো এটা কিন্তু খুবই খারাপ, কারণ আপনাদের সাপোর্ট মেন্টালি সাপোর্টটা এই সময়টাতে খুব বেশি দরকার হয়। কাছের মানুষগুলো যদি হেল্প না করে তাহলে এটা থেকে মানুষ ভাইরাসে না যতটুকু আক্রান্ত হয়ে মারা যাবে, মানুষ কিন্তু মেন্টালি ডিপ্রেসড হয়ে তত তার থেকে বেশি মারা যাবে, এটাই হচ্ছে। তো আমার আসলে এই পুরো জার্নিটা আপনাদের সাথে শেয়ার করলাম, আর এতক্ষণ যারা আমার ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি হয়তো অনেক কিছু মিস করে গেছি, কারণ আসলে এত লং জার্নি মনে রাখাটা সম্ভব না, বাট আমি মেন মেন যে জিনিসগুলো এগুলো বলে গেলাম। তারপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, আপনারা যদি কোনো কিছু জানতে চান তাহলে কমেন্ট করতে পারেন, বা আমাকে ইনবক্স না আপনারা কমেন্ট করলে বেস্ট হবে, আমি কমেন্টটা বেশি ফলো করি, তো আপনারা কমেন্ট করে জানতে পারবেন। আর আমার এই জার্নি আপনার যদি যদি একটুখানি কেউ উপকারে আসে তাহলে আমি নিজেকে খুব বেশি কৃতজ্ঞ মনে করব। আর আমার জার্নি এ পর্যন্তই শেষ আজকের মতন, আমি আশা করি আপনাদের ভালো লেগেছে, তো এখনকার মতন ভালো থাকেন, আল্লাহ হাফেজ।